দিল্লির মুখ্যমন্ত্রীর আসনত বহিল আতিছে দেশের 17 সংখ্যক মহিলা মুখ্যমন্ত্রীর আসনত আতিছে দিল্লির তৃতীয়গৰাকী মহিলা মুখ্যমন্ত্রীর আসনত আতিছে অবশেষত দিল্লির মুখ্যমন্ত্রীর আসনত বহিল আতিছে শনিবারে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনাই আতিছিক মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করায় আতিছি ঈশ্বর কি শপথ লেতি হুঁ কে মে বিধি দ্বারা স্থাপিত ভারতকে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গি মে ভারত কি প্রভুতা আর অখণ্ডতা অক্ষুণ রাখুঙ্গি মে মুখ্যমন্ত্রী কে রূপ মে আপনে কর্তব্য কা শ্রদ্ধাপূর্বক আর শুদ্ধ অন্তঃকরণ সে নির্বাহন করুঙ্গি তথা মে ভয় ইয়া পক্ষপাত অনুরাগ ইয়া দ্বেষ কে বিনা সভী প্রকার কে লোগো কে প্রতি সংবিধান আর বিধি কে অনুসার ন্যায় করুঙ্গি মে আতিশি ঈশ্বর কি শপথ লেতি হুঁ কি যো বিষয় মুখ্যমন্ত্রী কে রূপ মে মেরে বিচার কে লিয়ে লায়া যায়গা অথবা মুঝে জ্ঞাত হোগা উসে কিসি ব্যক্তি ইয়া ব্যক্তিও কো তবকে সিবায় জবকি এসে মুখ্যমন্ত্রী কে রূপ মে আপনে কর্তব্যো কে সম্যক নির্বাহন কে লিয়ে এসা করনা অপেক্ষিত হো মে প্রত্যক্ষ অথবা প্রত্যক্ষ রূপ সে সংসূচিত ইয়া প্রকট নহি করুঙ্গি ইয়ার লগে লগে দিল্লির তৃতীয়গৰাকী মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার গৌরবও অর্জন করিলে আতিছিয়ে ইয়ার পূর্বে দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছিল বিজেপির প্রয়াত নেত্রী সুষমা স্বরাজ আর কংগ্রেসের প্রয়াত নেত্রী শীলা দীক্ষিত আনহাতে আতিছি হল মুখ্যমন্ত্রীর আসনত বহা দেশের 17 সংখ্যক মহিলা রাজনীতিক মুখ্যমন্ত্রী হিসাবে আতিছিয়ে শপথ গ্রহণ করার সমান্তরালকৈ 5গৰাকী বিধায়কে মন্ত্রীরূপে শপথ গ্রহণ করে এই বিধায়ক কেগৰাকী হল মুকেশ আহলাওত গোপাল রায় ইমরান হুসেন কৈলাশ গেহলট আর সৌরভ ভরদ্বাজ ইয়াৰে মুকেশ আহলাওত প্রথমবারের 2020 সনত বিধায়ক হিসাবে নির্বাচিত হয় সুলতানপুর মাজরা সমষ্টির বিধায়ক 2013 সনত বহুজন সমাজবাদী পার্টির সুলতানপুর সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হয়েছিল ইয়ার বিপরীতে গোপাল রায় অরবিন্দ কেজরিওয়াল সরকারের পরিবেশ মন্ত্রী আছিল ইমরান হুসেন অরবিন্দ কেজরিওয়াল সরকারের খাদ্য আর অসামরিক যোগান বিভাগের মন্ত্রী আছিল কৈলাশ গেহলটও অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিত্ত রাজহ আদি বিভাগের মন্ত্রী আছিল সৌরভ ভরদ্বাজ আছিল অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্বাস্থ্য আদি বিভাগের মন্ত্রী উল্লেখ্য যা দেওবারে নতুন দিল্লিত দলের মুখ্য কার্যালয়ত নেতা কর্মীসকলক সম্বোধন করে দুদিনের পাছত মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করার কথা ঘোষণা করেছিল অরবিন্দ কেজরিওয়ালে কৈছিল যে দিল্লি আবকারী নীতি কেলেঙ্কারি গোচরত ন্যায়ালয় দুখমুক্ত নকরালেকে মুখ্যমন্ত্রীর আসনত নবসে তারপর মঙ্গলবারে বিয়লি দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনার হাতত অরবিন্দ কেজরিওয়ালে পদত্যাগপত্র দাখিল করে অরবিন্দ কেজরিওয়ালে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করার পূর্বে মঙ্গলবারে পুয়াতেওর বাসগৃহত বিধায়িনী দলের বৈঠক অনুষ্ঠিত হয় যত আতিছিক তেওঁর উত্তরাধিকারী হিসাবে নিযুক্তি দিয়ার সিদ্ধান্ত লওয়া হয় সেই অনুসরিয়ে শনিবারে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে আতিছিয়ে অহা বছর অনুষ্ঠিত হবলগা দিল্লি বিধানসভা নির্বাচন পর্যন্ত আতিছি মুখ্যমন্ত্রীর আসনত থাকিব অরবিন্দ কেজরিওয়াল সরকারত শিক্ষা গড়কাপ্তানি জল সাংস্কৃতিক আদি বিভাগের মন্ত্রীর দায়িত্ব থাকা আতিছিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে কেনেদরে দিল্লি শাসন করে সেয়াই হব গুরুত্বপূর্ণ নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট।